Assalamu alaikum everyone, this is Faii Choudhury. Welcome to Faii's channel. Onek din por aaj abar YouTube e back korlam. Ashole recently London e move hoyechi ami. Tai ektu jhamelar karone onek din YouTubing ba vlogging kora hoyni. To aaj bhablam jehetu aaj off ache amar ar chutir din bhablam kichuta YouTubing kora jak ebong apnara jara Bangladesh theke ebong onnanno jayga theke dekhtechen তাদেরকে একটু এই এলাকাটা ঘুরিয়ে দেখানো যাক। তো আসলে এখানে অনেক ঠান্ডা, তার উপর বৃষ্টিও হচ্ছে, যার কারণে মনে হচ্ছে জমে যাচ্ছি। তো আজ আমি হ্যামস্টেড হেঁটে যাচ্ছি, যেটা 790 একর জায়গা জমি নিয়ে গঠিত, এবং এটা বলা যায় লন্ডনের সবচেয়ে উঁচু জায়গা। সি লেভেল থেকে 130 মিটার উপরে এই হ্যামস্টেড হিটটা অবস্থিত। এবং আপনাদেরকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে তৃতীয়বারের মতো এসে যেখানে থেকেছিলেন সেটি দেখানোর চেষ্টা করব। তাহলে আসুন যাই হ্যামস্টেড হিথে। যা বলছিলাম বৃষ্টি হচ্ছে, আসলে এখানে ওয়েদারটা বলা বড়ই টাফ। এই দেখবেন রোদে বৃষ্টি। এখানে মানুষ কুকুর অনেক ভালোবাসে, মানুষের চেয়ে আমার মনে হয় এখানে কুকুরের সংখ্যাটাই বেশি। সবার সাথে একটি একটি করে কুকুর থাকবেই থাকবে। আমি মনে হয় পুকুরের পাশে চলে এসেছি এখন, যে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবই। আসলে দুঃখিত, আমার শুদ্ধ ভাষাটা অতটাও ভালো না, সিলেটি তো, তাই একটু শুদ্ধ ভাষার মাঝে মধ্যে শুদ্ধ ভাষার মধ্যে সিলেটিটা চলে আসে। এই হলো, এই 13টি পুকুর আছে এখানে, 13টিরও বেশি আছে, 13টির মধ্যে এটা হলো একটি। এখানে সুইমিং করা যায় না, কিন্তু অন্যান্য এখানে আরও অনেক পুকুরগুলো আছে যেখানে সুইমিং করার ব্যবস্থা আছে, চাইলেই সুইমিং করা যায়। আমি এখন আসলে পার্লামেন্ট হিল ভিউ পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি, জানি না কোথায় যাচ্ছি, ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি। এই যে ওই পার্লামেন্ট হিল ভিউ পয়েন্টে গেলে আপনি মোটামুটি লন্ডনের ভিতরে যত স্ক্রাইস্ক্রেপার্সগুলো আছে সেগুলো দেখতে পারবেন। ভিউ পয়েন্টে চলে আসছি, এই যে পুরো লন্ডন শহর। হোয়াট এ ভিউ! পিছনে পুরো, এখান থেকে পুরো আমার এলাকাটাই দেখা যাচ্ছে মনে হচ্ছে, সাথে একটা বাইনোকুলার আনলে হয়তো আমার ঘরটাও দেখা যেত। আর এইদিকে তো পুরো লন্ডন শহর, সি লেভেল থেকে 130 মিটার উপরে এই আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, লন্ডনের সবচেয়ে উঁচু জায়গা। বৃষ্টি হচ্ছে, আসলে এখানে বৃষ্টিকে মানুষ এত বেশি পরোয়া করে না, কারণ বৃষ্টি সব সময় হতেই থাকে। আর এই যে পুকুর, 4টা পুকুর দেখলাম, এই যে আর অনেকগুলো কুকুরও আছে, কুকুর কুকুর একসাথে, ওয়াও। হ্যালো, যা বলছিলাম গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, দেখুন গুগলে রাস্তা দেখাচ্ছে এইদিকে, আর এদিকে রাস্তা কই? এদিকে যেতে হলে পুকুরের মাঝখান দিয়ে যেতে হবে।
একটু ঘুরে যাওয়াটাই বেটার মনে হয়। সামনে দিকে আরেকটা রাস্তা আছে, ওই দিকে যাব। তো এই এলাকায় এসে আসলে বুঝতে পারলাম এখানে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই না, আরও অনেক নোবেলিস্ট ছিলেন। এই যে এখানে দেখুন, বিশ্ববিখ্যাত ডক্টর লরেন্স, একজন নোবেলিস্ট এবং পোয়েট, যিনি এই বাসায় থেকেছিলেন। আর সামনেই হয়তো আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা আছে। হ্যাঁ, এই তো পাইছি। ইয়া, দিস ইজ দ্য হাউস অফ রবীন্দ্রনাথ ঠাকুর। এই জায়গায় একসময় রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। হাই, সরি ইফ আই মেক এনি ফিল্ম ইন দেয়ার, ক্যান আই মেক এনি ফিল্ম ইন দেয়ার, লাইক সরি, নট নো স্পিকিং ইংলিশ, ইউ ডোন্ট নো ইংলিশ? নো। ওকে, নো ওয়ারিস দেন, সরি। ইয়া, নো প্রবলেম। ভিউয়ার্স, দিস ইজ দ্য এন্ড অফ মাই ব্লগ। বৃষ্টিও চলে এসেছে, যেতে হবে। অ্যান্ড নেক্সট ব্লগে আশা করি পরের সপ্তাহে আরেকটা ব্লগ তৈরি করব, সেইখানে কার্ল মার্ক্সের খবর, যাকে কমিউনিজমের ফাদার বলা হয়ে থাকে, ওনার খবর এবং আরও অনেক বিখ্যাত সাহিত্য দেখানোর চেষ্টা করব। আর এখনের মতো, আজকের মতো এখানেই টাটা, গুড বাই, সি ইউ, ইয়াপ, বাই।